এটা কিন্তু মাছ ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা ইলিশটি গেছে দেখেন আমি কিন্তু ইলিশ মাছটি দেখেন ছড়াইলাম ও মাই গড অনেকগুলো মাছ দেখেন হাই গাইস ইলিশ মাছ কেমনে করে ধরে বা মারে তো সেটা আপনাদেরকে দেখাবো আজকে দেখেন আমি ফাইনালি যাচ্ছি এই যে হাউস করে মাছ মারতে গেতেছি দেখেন আমি একটি নগি নিছি একটি বইডা সাথে একটি ছাতি আছে ফাইনালি গাইস আমরা এসে পড়লাম যে নদীতে ভাড়া দিমু বা ইলিশ মারমু তো সেই নদীর পারে আসলাম সো দেখতে পাচ্ছেন এই যে এই নৌকাটি দিয়া এবং এই যে জালটি যে দেখতে পাচ্ছেন টোপলার মধ্যে তো এই জালটি দিয়ে কিন্তু মাছ ধরতে হবে ইলিশ মাছ দেখেন এভাবে করে প্রথমে কিন্তু দেখেন এই নৌকাটি যে ভিড়ে রয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো জাল আছে তার কারণে কিন্তু বাটার সিরিয়াল ধরতে হয় তো গাইস আমরা এখানে নাওটি বেঁধে রাখছি অপলো পরে কিন্তু জালটি ছাড়া হবে তো গাইস আমরা কিন্তু ফাইনালি সেই আমাদের জালটি যে ইলিশ মারা জাল ওটা কিন্তু ছাড়া হইতেছে এটা আমার বিগ ব্রাদার মানে আমার বড় ভাই জালটি ছাড়তেছে তো আপনারা তো দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে ইলিশ মারা জালটি ছাড়তে হয় নদীতে এবং সম্পূর্ণ জালটি ছাড়ার পর কিন্তু ভাড়ার মাথায় যাইতে হয় নৌকাটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কিনারেটা ওপার থেকে কিন্তু এপার পর্যন্ত জালটি ছাড়া হয়েছে দেখেন গাইস ফাইনালি আমরা কিন্তু সেই আমাদের ইলিশ মারা জালটি কিন্তু একদমই নদীতে ছেড়ে দিছি দেখেন সম্পূর্ণ জালটি ছাড়া হইল তো এখন আমরা ভাটার মাথায় যাহারে দেখব আপনারা যখন এই নৌকাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইলিশ মারতে আসছে এবং এই নৌকাটি যে এরাও কিন্তু ইলিশ মাছ ধরতে ফাইনালি গাইস আমরা যেখান থেকে জালটি তুলব বা ইলিশ মাছগুলা ধরব তো ওইখানে প্রায় এসে গেলাম তো এখন কিন্তু আমাদের আমাদের এই ইলিশ মারা জালটা কিন্তু তুলতে হবে তো প্রস্তুতি নিচ্ছি আমাদের জালটি তোলার জন্য ফাইনালি গাইস আমাদের জালটি যেটা নদীতে ফালানো হয়েছে ইলিশ ধরার জন্য তো সেই জালটি কিন্তু তোলা হচ্ছে দেখেন দেখেন কিভাবে এই জালটি তোলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু জালটি তোলা হয় এবং মাছ যদি বাজে তাহলে কিন্তু এই দেখেন এইখান থেকে এই জালের থেকে এই নাওতে তোলা হবে দেখতে পাচ্ছেন আপনারা গাইস মাছ বাজলে কিন্তু আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ যদি বাজে সো গাইস দেখতে থাকেন আপনারা দেখুন কিভাবে ইলিশ মাছ ধরা হয় এবং আমাদের জাল কিন্তু অনেক বড় দেখেন জালটি অনেক সময় লাগবে তুলতে দেখতে পাচ্ছেন কয়টি মাছ মারতে পারি আমরা আজকে ফাইনালি গাইস আমরা দেখেন একটি মাছ ধরে ফেললাম জাল দিয়ে দেখেন একটি মাছ কিন্তু মারলাম দেখেন এই যে সামনে দেখা যাচ্ছে দেখেন টোনের বগলে দেখেন মাছ নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মাছ ইলিশ মাছ আপনাদেরকে ভালো করে দেখাবো এই ইলিশ মাছটি দেখেন আমাদের জালটি কিন্তু সম্পূর্ণ উঠানো হয় নাই এখনও আরও অনেক জাল বাকি আছে তো সম্পূর্ণ উঠানোর পরে দেখবো আমরা কয়টি মাছ ধরতে পারি একটি ভাটায় বর্তমান কিন্তু ইলিশ মাছ ধরা খুব কঠিন হয়ে গেছে কারণ ইলিশ মাছ কিন্তু এখন নদীতে ওই রকম বেশি পরিমাণ কিন্তু নাই কারণ এই কারণে কিন্তু মাছ ধরতে অসুবিধা হয় বা মাছ বাজেই না অ্যাকচুয়ালি মাছই অনেক কম বাজে জালে গাইস আমাদের জালটি সম্পূর্ণ উঠানো হয়ে গেছে এবং দেখেন এই যে একটি মাছই এই যে ড্রামটির তলে দেখতে পাচ্ছেন একটি ইলিশ মাছ আপনাদেরকে ভালো করে দেখাই এটা আমাদের এটা প্রথম ভাটা ছিল ইলিশ মাছ ধরার জন্য একটি প্রথমে ভাটা দিলাম তো সেই ভাটায় কিন্তু দুইটা মাছ বাঁচছিল এই একটি দেখতে পাচ্ছেন মাছ আরেকটি কিন্তু ইলিশ বাঁচছিল আমি মোবাইল দিয়ে ক্যামেরা ধরার ফলে আমি নৌকাটি সঠিক মতো বাইজ দিতে পারি নাই যার ফলে মাছটি কিন্তু এই জালের থেকে ছিঁড়ে পানিতে গেছে দেখতে পাচ্ছেন না তা যদি ওই মাছটি থাকলো নি তাহলে কিন্তু আমাদের একটি ভাটায় দুইটি ইলিশ মাছ ধরতে পারলাম নি দেখেন এই একটি মাছ ধরতে পারছি আরেকটি কিন্তু এই জালটি ছিঁড়ে নদীতে গেছে দেখেন আমি কিন্তু ইলিশ মাছটি দেখেন ছাড়াইলাম এই জালটির থেকে দেখেন অত বড় না মাছটি খুব বেশি বড় না ছোট এটি ইলিশ যেগুলা বড় বড় ইলিশ এক দেড় কেজি দুই কেজি ওজনের তিন কেজি ওজনের ইলিশ আছে এর চাইতেও বড় ইলিশ আছে তো এটা সেই পরিমাণে এটা অনেক ছোট ইলিশটা
তাও অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ইলিশটি। দেখাচ্ছি আপনাদেরকে, দেখি আমাদের সাথে আরেকজনে, দেখেন আমাদের সাথে কিন্তু আরেকজনে বাটা দিছেল ইলিশ ধরার জন্য, দেখি উনি মারছে কিনা। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই একটি নৌকা, এটাও কিন্তু ইলিশ মারা ভাটা দিছেল। তো সেটা দেখাচ্ছি, দেখেন ফাইনালি একটি মাছ কিন্তু পাইছে, দেখেন ইলিশ মাছ, দেখেন এই জালটিতে কিন্তু বাঁচছে একটি ইলিশ মাছ। এটার ভিতরে কিন্তু, এই মাছটির ভিতরে কিন্তু ডিম আছে, দেখেন মাছটির পেটের ভিতরে ডিম আছে, দেখেন। এটি ছোট ইলিশ হলেও তাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ইলিশটি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে অনেকগুলো মানুষ, এরাও কিন্তু জাল নিয়ে আসছে। তো দেখি এনাদের মাছগুলো, দেখি এনারা কয়টি মাছ মারছে। ফাইনালি গাইস দেখেন অনেকগুলো মাছ মারছে, ও মাই গড, অনেকগুলো মাছ, দেখেন বল মাছ, মিরকা মাছ, সাথে অন্য অন্য মাছ আছে, আরি মাছও দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো মাছ। এরা যে মাছগুলো মারছে, এটা একটি জাল দিয়ে মারে, পান্টি জাল বলে, সেই পান্টি জাল দিয়ে কিন্তু মাছগুলো মারছে। তো গাইস ফাইনালি আবার আমরা ভাটা দিব, আর একটি ইলিশ মারা ভাটা দিব, দেখি আমরা কয়টি মাছ মারতে পারি এই ভাটাতে। তো গাইস আমরা কিন্তু ফাইনালি আবারও যাব এখন ভাটা দিতে, মাছ ধরতে যাব ইলিশ মাছ। তো আপনারা দেখবেন এই ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখেন আমরা ফাইনালি পরবর্তী ভাটাতে কয়টি ইলিশ মাছ ধরতে পারি। দেখেন আবারও কিন্তু আমাদের জালটি, যে জালটি ইলিশ মারা জাল, তো সেই জালটি কিন্তু আবারও ছাড়া হচ্ছে। আমার ভাইটি কিন্তু দেখেন জালটি আবারও ছাড়তেছে নদীর মাঝখান দিয়ে, দেখেন আমাদের জালটি প্রায় আবারও ফালান শেষ হয়ে গেল। অপলটুকু জাল আছে, দেখেন নায়াতে দেখতে পাচ্ছেন আপনারা, অপলটুকু জাল আছে আর সম্পূর্ণই ফালানো হয়ে গেছে জালটি, অনেক বড় কিন্তু জালটি, দেখেন একদমই এইবার পর্যন্ত যামু আমরা জাল ফালাইতে ফালাইতে। দেখেন সন্ধ্যা হয়ে আসছে এখন, দেখেন দিনের আকার বেশি ভালো না, অনেক খারাপ মেঘ আছে আকাশে। দেখেন আমাদের জালটি কিন্তু এখনও ছাড়া হয় নাই, প্রায় ছাড়া হবে এখন। দেখেন অপলটুকু জাল আছে, আর একটি সাদা টোন যে দেখতে পাচ্ছেন, এই সাদা টোনটি, এই সাদা টোনটি কিন্তু শেষ জাল, দেখেন গাইস আবারও আমাদের সেই জালটি, ইলিশ মারা জালটি কিন্তু সম্পূর্ণ ফালানো হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এখন ফাইনালি ভাটার মাথার দিকে যাব, এবং যেখান থেকে জালটি তোলা হয় তো সেইখানে আমরা যাইয়া কিন্তু আবারও জালটি তুলব। তো আপনাদেরকে দেখাবো এই এই বাটায় কয়টি মাছ বাজে এবং কিভাবে মাছগুলা তুলতে হয়, তো সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের জালটি, দেখেন এই যে সাদা যে টোনগুলো দেখতে পাচ্ছেন, এই এটাই কিন্তু আমাদের জাল, এবং আমরা কিন্তু যাচ্ছি এখন বাটার মাথার দিকে, শেষের দিকে, যেখান থেকে আমাদের জালটি তোলা হবে, এই ইলিশ মারা জালটি তোলা হবে। তো সেইখানে আমরা যাব এখন, দেখেন এটা সম্পূর্ণই কিন্তু বালুচর, দেখেন আমাদের পাশে কিন্তু বালুচর কিনার, নদীর কিনার এটা। আর আমরা যাচ্ছি এই যে ওপার থেকে এই পার পর্যন্ত কিন্তু আমাদের জালটি আছে, তো আমরা যাচ্ছি লাহে লাহে। গাইস দেখি আমরা দুই নম্বর বাটাতে কয়টি ইলিশ মাছ মারতে পারি। তো দেখেন আবারও কিন্তু আমাদের জালটি তোলা হইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কীভাবে জালটি তোলা হয়, দেখেন কত সুন্দরভাবে গোছায়া গোছায় কিন্তু তোলা হয় দড়ির মতো করে, দেখেন তাও কিন্তু মাছগুলো বাজে, এবং জাল ছাড়তে নদীতে যখন ছাড়া হয় তখন কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখেন এভাবে করে কিন্তু সবাই কিন্তু জালগুলা গোছায় এবং জালগুলা কিন্তু ভাটা দেয়, এভাবে করে কিন্তু এই ইলিশ মাছগুলা কিন্তু ধরে এবং মারে। দেখেন দেখি এই এই ভাটায় এবং এই জালটি যে তুলতে আসছে, তো এই ভাটাতে কয়টি ইলিশ মাছ মারতে পারি আপনাদেরকে দেখাবো, দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই ভাটাতে কয়টি ইলিশ মাছ বাজে। সো এখনও একটি মাছও, এখনও পর্যন্ত ইলিশ মাছ একটি বাজে নাই, আগের ভাটাতেই খালি একটি বাজছিল, আর একটি কিন্তু ভাটা প্রায় শেষ হয়ে গেল। দেখেন আমাদের জালটি কিন্তু প্রায় তোলা শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত একটি ইলিশও বাজে নাই, দেখতে পাচ্ছেন আপনারা। এই এটা দুই নম্বর বাটা ছিল, কিন্তু এই দুই নম্বর বাটায় একটি ইলিশও বাজে নাই এখনও পর্যন্ত, এই জালের লাস্ট পর্যন্ত এসে গেলাম তাও বাজে নাই। দেখেন একটি ভাটা দিতে অনেক কষ্ট লাগে, আর যারা যারা ইলিশ মাছ মারতে এসেছিল তারাই বোঝে। আমি কিন্তু প্রথম এসেই আমি কিন্তু বুঝতে পারলাম বা জানতে পারলাম কতটুকু কষ্ট হয় একটি মানুষের ইলিশ মাছ যারা মারে।
গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে।